যদি কোথাও ভুল হয়ে যায় একটু ক্ষমা করে দেবো। হ্যাঁ Oh,
আছি মা গো শুনতে না পাও সারুদে ছুরি মা গো Thank you.
মাঝে তুমি রিদি মন্দির মাঝে এই গানটা শোনাবে। তো এই গানটার একটা আমি কথা বলি, বরনগরে ব্যানার্জির পাড়াতে একটা বাড়িতে ঠাকুর ওই বাড়িতে আসতো, তো সন্দীপ চট্টোপাধ্যায় সেদিনকে ওনার পাঠ ছিল, আমারও গান ছিল, উনি পাঠ করে নিচে নেমে অফিস ঘরে চলে গেছিলো। পরে আমি জানতে পারলাম অফিস ঘরে গেছিলো, ওমা আমি যখন গান গাইছি বেশিরভাগ সময় আমার চোখ তো বন্ধ হয়ে যায়, আমি তখন মানে তাকিয়ে গাইতে পারি না, আমি পাশে বসে দেখছি যে চেয়ারে বসে পাঠ করছিলো সে চলে এলো মাটিতে, ও বসে দেখি আমার পাশে গুনগুন করে গাইছে, ওই বয়সে ভাবুন আপনারা তো তাকে দেখেছেন এখানে আসে, আমাকে বলছে বাবু তুমি একটা গান আর থামাবে না, তোমাকে দুটো গান গাইতে বলছি, আমি বলছি তুমি দশটা গান গাইবে এবং আমার সঙ্গে তুমি গলা আমিও গান গাইবো তুমিও গান গাইবে, আমার সঙ্গে ভাবতে পারবেন না দশখানা গান গাইলো। আর বলছে তুমি জানো আমিও রামকুমার চট্টোপাধ্যায় ছাত্র, তা তুমি এই গানটা তুলবে, তুলে সব জায়গায় গাইবে। তা জানি না শঙ্কর তার কোথা থেকে জানতে পেরেছিল, হয়তো ঠাকুরই জানিয়েছে তাকে, তা আমিও গানটা গাই। ভিতে মন্দির মাঝে বিরাজে আমি একবার ডাকি দাঁড়ালে আমার
Thank you.
Come on.
দুর্গাকে বলছে, তুমি এত গয়না কোথায় পেলে? তোমার শিব ঠাকুর তোমার বর্তা, সে তো সারাদিন শ্মশানে পড়ে থাকে ছাই ভস্ত্র মেখে, তা তুমি বাপের বাড়িতে এত গয়না কোথা থেকে পড়ে? তাই গয়না নিয়ে উচ্চারে খুব ভালো লাগে গানটা, আমেরিকা থেকে ও নিজে আমাকে গানটা শোনার বেছে বেছে। এত গয়না, এত গয়না পেতে কোথায় পেতে গয়না, ও মা সিংহের ওপর ভেঙ্গি করে, ও মা সিংহের ওপর ভেঙ্গি করে বাপের বাড়ি চলে গেলি, এত গয়না বেঁকে কোথায় পেলে গয়না, বেঁকে কোথায় পেলে গয়না, তোমার সিংহে তো সিংহে সত্যি।
একই জায়গায় যাই, কিন্তু এই জায়গাটা কেমন যেন একটু অন্যরকম লাগছে। আমি গান জানি না, তবে মাঝে বুঝতে পারে স্বামীজি রচনা সুর। আরে ঠাকুর শুন, ঠিক হয়ে যাবে, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বনে ছায়া শ্যাম, ছবি বিশ চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, উঠে ভাসে ডুবে তুন অহং স্রোতে নিরঞ্জন, নাহি সূর্য নাহি জ্যোতি। ধীরে ধীরে ছায়া দল মহালয় প্রবেশিল, ধীরে ধীরে ছায়া দল মহালয় প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুখন, সে ধারা বদ্ধ হল শূন্য শূন্য মিলাইল, অবান মানস গোচরণ বোঝে কান বোঝে যার, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর ভাসে গমে ছায়া শ্যাম, ছবি বিশ্ব চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি। আমি একটু চেষ্টা করলাম মাঝে মাঝে একটা ওয়ার্ড কিন্তু ভুলতে পারে, হঠাৎ করে বললে যা হয়, আমার কাছে কিছু লেখা নিয়ে গান করি না, হঠাৎ করে এরকম বলার কিন্তু অন্যায়, আমি ভুলবো একটা ওয়ার্ডিং হয়তো ভুল হয়ে গেছে, ওই অহং স্রোতে ওই জায়গাটা আপনাকে ওই জায়গাটা আমি বোধ হয় ভুল বলেছি কিছু। কটা বাজে একটা গান করতে হবে গৌতম দা, এত এতটাই উচ্চমানের শিল্পী, যার জন্য আমি কিন্তু ছটফট করি আমেরিকা থেকে চলে আসার জন্য, এবং এখানে আসার অনেকটাই কারণ থাকে ওনার সঙ্গে এই গান বাজনা করার। আমি মানে আমার প্রধানত বাজনা হয় ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে, কিন্তু গানের সঙ্গে আমি একমাত্র গৌতমদের সঙ্গে বাজি, কারণ উনি আমার অত্যন্ত প্রিয় শিল্পী, কেন জানি না ওনার সঙ্গে আমার মনে হয় যেন অনুষ্ঠান যেন শেষ না হয়, এটা যদি হয় সারা রাত আমি করতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমার এতটাই প্রিয় শিল্পী, এবং ওনার গান আমেরিকা দলের যেন শুনেছেন, শুনে বলেছেন সত্যি অসাধারণ একজন শিল্পী, কিন্তু এত অমায়িক এত মানে ভদ্র নম্র, কোনো অহংকার নেই, খুব ভালো লাগে। আর আমার শিবুদা খুব ভালো একজন, আমার খুব পছন্দের শিল্পী, পারকাশন বাজাচ্ছেন, আমার খুব শ্রদ্ধা ভাজন, খুব বড় মাপের শিল্পী একজন। Thank you.
মেঘে রঙ দিয়ে।